আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো, যিনি একজন প্রবাসী এবং বেশ কিছুদিন যাবত উনি ওনার হাঁটু ব্যথায় উনি ভুগছিলেন। আমরা প্রথমে ওনার সাথে একটু পরিচিত হই, ওনার নামটা জানি। স্যার আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ দাউদ। দাউদ স্যার আপনি কোথায় থাকেন? আমি আরব আমিরাতে থাকি। আরব আমিরাতে থাকেন। বাংলাদেশে কোথায় আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালীতে। আপনার কাছে একটু জানতে চাইবো, এই টিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার মূল সমস্যা ছিল হাঁটু পেন। আচ্ছা, দুই হাঁটুতে সমস্যা? দুই হাঁটুতে সমস্যা ছিল, যার কারণে আমি এখানে আসছি। কতদিন যাবত এই সমস্যাটা হচ্ছে? এটা আমার তিন বছর। গত তিন বছর যাবত। স্যার এই শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা অ্যাকচুয়ালি আমার এমনি একটু হালকা হালকা পেন হয়েছিল। আমি ক্যালসিয়ামের মেডিসিন নিয়েছি, প্রাইমারি অবস্থায় ক্যালসিয়ামের ওষুধ নিয়েছি। লাস্টে আমি বাড়িতে আসি, এক দুই মাস পরে বাড়িতে আসি। প্রাথমিক পর্যায়ে আমি আমার জেলা শহর মেজদি থেকে ওষুধ করি, এরপরে পিজি থেকে করছি। লাস্ট আমার ছুটি টাইম শেষ হয়ে গেছে, আমি চলে গেছি। আচ্ছা, চিকিৎসা চালু অবস্থায় কিছু মেডিসিন নিয়ে আমি চলে গেছি ওখানে। যে আমি মেডিসিন পুরোপুরি নিয়েছি, যে কোর্স ছিল তাতে তেমন একটা সুফল পাইনি। আচ্ছা, ওখানে আবার আমার ট্রিটমেন্ট চালু হয়েছে যতটুকু সাধ্য, কেননা ওখানে তো বিলাসবহুল, খরচপাতি অনেক বেশি, যার কারণে অনেক কষ্ট হয়েছে। এখন আমি এখানে আসলাম ডিপিআরসিতে। ওখানে আমার অনলাইনে অ্যাকচুয়ালি স্যারের সাথে আমার আপনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল। আপনি স্যারের ফলোয়ার ছিলেন বেশ অনেকদিন ধরে। আচ্ছা, একটু জানতে চাইবো আপনার কাছে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি হয়েছিলাম ডাক্তার শফিউল্লাহ খোদান স্যারের সাথে। আপনার যে হাঁটুতে যে ব্যথা ছিল সেটা এখন আর আগের মতো আপনি আপনার যে আগের যে স্বাভাবিক কাজকর্ম গুলো আপনি করতে পারতেন সেগুলো এখন অনায়াসে করতে পারছেন? ইনশাল্লাহ আমি আশাবাদী, ট্রাই করতে পারবো। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? স্যার অ্যাকচুয়ালি আমি ইউটিউবে প্রথমে গেছি, ইউটিউবের মাধ্যমে সর্বপ্রথম জানতে পারি। ইউটিউবের মাধ্যমে আমি আপনাদের সাথে কন্টাক্ট করেছি, আমি চ্যানেলে ফোন করেছি। আচ্ছা, এরপরে আমার হসপিটালের নম্বর দিয়েছে। অ্যাকচুয়ালি আমি তো ইউটিউবে আছে, আপনি বেশ অনেকদিন ফলোয়ার ছিলেন। জি, অনেকগুলো আমি এপিসোড দেখছি স্যার, যে ভিডিওগুলো সেগুলো সবগুলো দেখেছেন, সেগুলো হয়তো কোনো ওই হিসাবে কিন্তু আমি ওইখানে অনেকটা এক্সারসাইজ করতাম। জি জি, যে হিসাবে উনি পরামর্শ দিত ওই হিসাবে আমি ওইখানে এক্সারসাইজ করতাম। তারপরে দেশের বাড়িতে আসার পরে স্যারের সাথে যোগাযোগ। আচ্ছা, এক্সারসাইজ যে করতেন সেটার কি কোনো ফলাফল পেয়েছিলেন? অবশ্যই অবশ্যই, পেনের জন্য অ্যাকচুয়ালি ব্যায়ামটাই হলো বেশি, ওষুধের থেকে ব্যায়ামটাই গুরুত্বপূর্ণ। সেই ব্যায়ামগুলো করার পরবর্তী অবস্থা আপনি যখন দেখেছেন আপনার ইম্প্রুভমেন্ট হচ্ছে, তখন আপনি ডিসিশন নিয়েছেন এসে আপনি স্যারের সাথে দেখা করবেন। জি স্যার। এবং স্যারের সাথে দেখা করার পরে স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার আমাকে বলেছিল আমাকে থেরাপি দিবে। জি, আর পিআরপি করাবে। আচ্ছা, তো ওই হিসাবে স্যারের কথা আমার থেকে ভালো লাগছে, কারণ আমি আগের থেকে ভালো ছিলাম। আচ্ছা, যার কারণে আমি এখানে আসা, স্যারের থেকে চিকিৎসা নিয়েছি, ইনশাল্লাহ এখন আমি ভালো ফিল করতেছি, অনেক ভালো এবং সুস্থ আছেন। জি স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো আপনি যে কদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার ডক্টর নার্স বা ম্যানেজমেন্টের যারা ছিল, আপনি যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল তার সবটুকু কি আপনি পেয়েছেন? জি, আমি প্রত্যাশা অনুযায়ী পেয়েছি সবকিছু। সবটুকুই পেয়েছেন? আচার আচরণ সবকিছু ভালো, তাদের আন্তরিক চেষ্টা এবং তাদের সঠিক চিকিৎসার কারণে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো। স্যার, ডিপিআরসি হসপিটালের পরিবেশ কেমন লেগেছে আপনার কাছে? খুবই অবাই, খুবই সুন্দর লেগেছে আমার, ভালো লেগেছে। স্যার একটা বিষয় একটু জানতে চাই, আপনি যেটা বলেছেন যে আপনি প্রথমে বাংলাদেশে বেশ কিছু জায়গায় আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, পরবর্তীতে আপনি সংযুক্ত আরব আমিরাত, সেখানে আপনি সেখানকার সবচেয়ে উন্নত চিকিৎসাও আপনি গ্রহণ করেছেন। বাংলাদেশ থেকে যেগুলো পেয়েছিলেন সেগুলোতে হয়তো আপনি ওই পরিমাণ আপনি প্রত্যাশিত ফল আপনি পান, আরব আমিরাতে যেটা করেছেন সেটা হয়তো অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, যেটা হয়তো আপনার জন্য বিয়ার করাটা একটু কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে এসে আপনি ট্রিটমেন্ট করেছেন। ডক্টর শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন যে কোমর, হাঁটু এবং ঘাড়ের যে অপারেশনবিহীন চিকিৎসার মাধ্যমে যে মানুষ সম্পূর্ণ সুস্থ হয় সেটা সবচেয়ে বড় প্রমাণ আমরা আপনাকে দেখে আমরা বুঝতে পারছি। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছে, আমাদের দেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে আছে, যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে দীর্ঘদিন যাবত ওনারা ভুগছেন।
অনেকে আছে যে কোন ডক্টরের কাছে যাবেন তারা বুঝতে পারে না, সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সঠিক সিদ্ধান্তের তাদের অভাব আছে, অনেকের তথ্যগত অভাব আছে, তারা জানতে পারে না কোথায় যাবে, অনেকে আছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সারা জীবনের কষ্টার্জিত অর্থ ব্যয় করেন ঠিকই কিন্তু তারা ভালো হন না। আমরা এমন অনেক সময় দেখি যে ভুল চিকিৎসার কারণে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি উপদেশমূলক ভাবে কিছু বলবেন? যে আমি এইটুকু বলবো, আমি সুস্থ হয়েছি, আপনারাও ইনশাল্লাহ সুস্থ হবেন, ডাক্তার শফিউল্লাহ খোদান স্যারের সাথে যোগাযোগ করেন, সঠিক চিকিৎসা নেন, এটাই বলবো। যেহেতু আপনি সুস্থ হয়েছেন আপনার বিশ্বাস তারা একটা সঠিক, ইনশাল্লাহ আমি বলবো আমি সুস্থ হয়েছি, আপনারাও সুস্থ হবেন, আপনারা স্যারের সাথে যোগাযোগ করেন, সঠিক সিদ্ধান্ত নেন এবং কি সঠিক চিকিৎসা নেন, এটাই বলবো। সবশেষে একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100 কত দিবেন? 100 আমি 90 দিব স্যার। আচ্ছা, আপনাকে ভিডিও টুডেদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।